এবং রাজ্য রাজনীতিতে সবসময় তো নিজের ইচ্ছা মতন হয় না এতদিন অপরাজয় ছিলাম এখন এখন পরাজিত এর বেশি কী করব এতদিন অপরাজিত ছিলাম এখন পরাজিত পৃথিবীর সব রাজনীতি নেতাদের জীবনে পরাজয় অপরা জয়ের ঘটনা ঘটে ইন্দিরা গান্ধীকেও হারতে হয়েছে কখনও কখনো রাহুল গান্ধীকেও হারতে আমি কি করতে পারি মানুষ ভোট দেয়নি মানুষ দয়া করেনি দুয়া করেনি আশীর্বাদ করেনি আমি কি করতে পারি আর তাই হেরেছি সেই হারটাকে মেনে নেওয়াটা হচ্ছে রাজনীতিক ব্যক্তির একটা দায়িত্ব আমি সেই দায়িত্ব পালন করে বলছি মানুষ যা করেছে ঠিক করেছে আমি হেরেছি আর কিছু ভোট তো হয়নি প্রহসন হয়েছে ওখানে বিজেপি তার বিরুদ্ধে কোনো প্রার্থী দেয়নি তাকে সুযোগ সবাই জানে এটা এটা অদ্ভুত লাগছে অবাক লাগছে হওয়া উচিত না এটুকু বলতে পারি মানুষের বললাম তো একটু আগে মেরুকরণ হয়েছে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক মেরুকরণ হয়েছে বলেই তো দিয়েছি প্রথমে আমি এবং পশ্চিমবঙ্গ ক্রমশ উদার এবং ধর্মের পক্ষে শক্তি যেন বদ্ধ ভূমিতে রূপান্তরিত হচ্ছে এই জিনিস বাংলার জন্য ভালো হবে না এটুকু আমি বলতে পারি তবে এই কথা বলার মধ্যে দিয়ে আমি কোনো ঔধত্ব প্রকাশ করছি না আমার বিবেচনা বোধের কথা বলছি আমি একজন স্বাধীন নাগরিক হিসাবে আমার মতামত দিচ্ছি